আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা দেখবো লারাভেল 7-এ কিভাবে ক্রুট করা যায়, অর্থাৎ ক্রিয়েট, আপডেট আর ডিলিট, তাই না? রিড আর ডিলিট। আচ্ছা, এই চারটা কাজই আমাদের যত প্রজেক্টই আমরা করি না কেন, সব প্রজেক্টই আমাদের কাজে লাগে। তো আমরা চাইবো যে ফাংশনালিটি গুলোর উপর বেশি ফোকাস করতে, আর ডিজাইন খুব অল্প করব। তার মানে বেশি নাম ধাম সবকিছু ইনপুট নিব না, শুধু আমরা একটা ইনপুট নিব, নাম আর দুটো ইনপুট নিব, নাম আর জিমেল, ঠিক আছে? দুইটা আমরা ইনপুট নিব, আমরা ডাটাবেসে স্টোর করব এবং সেটা আবার শো করবো এবং ডিলেট আপডেট সবগুলো কাজে করবো, ঠিক আছে? আমার সাথে সাজিদুর রহমানও আছে, সেও শিখবে, আমরা দুজনেই একসাথে চেষ্টা করব। আর আমরা যেহেতু বিগিনার, অনেক ক্ষেত্রে আমাদেরকে হেল্প নিতে হতে পারে নেটে বয়টা, সেটা তো আমরা দেখি কতদূর কি করা যায়, তাই তো? তো আমরা লারাভেলের প্রথম, ধরেন কিচ্ছু জানি না লারাভেলে, আমরা ক্রিয়েট আপডেট ডিলেট এগুলো শিখতে চাই প্রথম প্রজেক্ট হিসাবে। তো প্রথমে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে কম্পোজার লারাভেল ইনস্টলের জন্য আমরা প্রথমে আমাদের লারাভেলের সাইটে গিয়ে লারাভেলের ডকুমেন্টেশন পড়তে পারি, তাই কিনা? ডকুমেন্টেশনে কিন্তু সবগুলো দেওয়া আছে। তো একটা জিনিস আমি সাজেদু তোমাকেও বলতে চাইছিলাম যে এই ডকুমেন্টেশন গুলো আসলে একটু কঠিন হয় বিগিনারদের জন্য। কেন? এই ডকুমেন্টেশন গুলো এরা এমন ভাবে তৈরি করেছে যে যারা ধরো আগে লারাভেল 6 করেছে, যে এখানে দেখো আমাকে একটু চেক করে দেখতে হবে আমার ভিডিও আছে কিনা, আছে। ধরো যারা লারাভেল 6 করেছে তাদের ক্ষেত্রে লারাভেল 7-এ কি কি পরিবর্তন এসেছে সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। তার মানে একেবারে বেসিক থেকে না, একটা ভার্সন থেকে আরেকটা ভার্সনে যাচ্ছে, যার কারণে একটু কঠিন মনে হবে। তারা এরা এমনভাবে লিখেছে, মনে করছে তুমি লারাভেল 6 করে এসেছো, বুঝতে পারছো? তার কারণে সমস্যা হবে বুঝতে। ওকে, তো এখানে ইনস্টলেশনের এখানে গেলেই আমরা দেখবো যে হলো যে আমাদের এই যে প্রি রিকুইজিট গুলো আছে এগুলো আছে কিনা, মানে পিএসপি 7.2.5 এগুলো আমাদের জাম সার্ভারটা ইনস্টল করবো, কারণ আমরা জাম লোকাল সার্ভারের মাধ্যমে আমাদের এই প্রজেক্টটা, পিএসপি প্রজেক্টটা, যেহেতু পিএসপি সার্ভার সাইড একটা ল্যাঙ্গুয়েজ, আমাদের ওখানে কম্পাইল করতে হবে জাম্পের মাধ্যমে, তাই তো? আচ্ছা, এখন এটা করার জন্য প্রথমে ইনস্টল করার জন্য আমাদেরকে কম্পোজার ইনস্টল করে দিতে হবে। এখানে যদি আমরা ক্লিক করি, আমাদের কম্পোজারের সাইডে চলে যাবো, এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। জাম কি কোনটা ইউজ করতে হবে? জাম্পের, হ্যাঁ, পিএসপি 7 আপডেট মোশন ইউজ করতে হবে, না হলে আমাদের দেখা যাচ্ছে যে লারাভেল 7 এর উপরে, হ্যাঁ হ্যাঁ 7 এর উপরে, তাছাড়া কিন্তু ওটা সাপোর্ট করবে না। আচ্ছা, এই কম্পোজারটা ইনস্টল করতে হবে এরকম, এই কমান্ডটা চালালেই আমাদের টার্মিনালে কম্পোজার ইনস্টল হয়ে যাবে, যদি আমরা, তাই না, যদি এখান থেকে ডাউনলোড না করে এই কম্পোজার আমাদের সিএমডির মাধ্যমে ইনস্টল করতে চাই। ওকে, তারপরে হলো আমরা কম্পোজার আবার চেক করে দেখতে পারি আমাদের ভার্সন, তাই কিনা? কিভাবে? পিএসপি কম্পোজার না, না, খালি কম্পোজার লিখলে তো হয়, কম্পোজার ভার্সন দেখি, দেখি কম্পোজার লিখি, এমনি কম্পোজার দিলেও মনে হয় নাহলে মানে এই যে আসতে আছে, এই কম্পোজারের সমস্ত এখানে ইনস্টল হয়েছে, এই কমান্ড গুলো দেখাচ্ছে, তাই না? তো ঠিক আছে, তো কম্পোজার আমার ইনস্টল করা আছে। এখন আমরা কি করব, লারাভেলের প্রজেক্ট ইনস্টল করব। লারাভেল ইনস্টল, প্রজেক্ট ইনস্টল করার জন্য আমরা যে লারাভেল নিউ গুলো এই কমান্ডটা চালাতে পারি, অথবা এই যে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট, প্রজেক্ট ডিস্ট লারাভেল, লারাভেল এটা সারা এখানে যে এই নামটা শুধু চেঞ্জ করে দেবো, আমাদের প্রজেক্টের নাম চেঞ্জ করে দেবো, তাই না? যেকোনো একটা দিলে হবে, ওপরে হ্যাঁ এটা দিলেও হবে, এটা দিলেও হবে, এটা লারাভেল কমান্ডের মাধ্যমে, এটা কম্পোজারের মাধ্যমে, এটাই পার্থক্য। ওকে, তো এখানে আমরা এই যে এই ব্লক নাম দিয়েছে, আমরা যে নাম দিব আমাদের প্রজেক্টে সেই নামে একটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে। আমরা এটা এসটিডক্সে গিয়ে সেখানে আমরা এই কমান্ডটা চালাতে চেষ্টা করবো। এখন এসটিডক্সে গিয়ে কিভাবে করব, এই যে আমাদের এরকম কোথায় এই সি ড্রাইভের এই যে এসটিডক্সে গিয়ে আমাদের এইখানে কমান্ড প্রম্পট চালু করতে গেলে আমাদের শিফট চেপে ধরে রাইট ক্লিক চালাতে হবে, তাহলে যে এখানে আমাদের ওপেন পাওয়ার শেল এখানে ক্লিক করলে হবে, অথবা এই যে এখানে গিয়ে যদি আমরা সিএমডি সাপি সি এমডি আইটেম যে গিট ব্যাশ, এটা কি গিট ব্যাশ? হলো গিট যখন আমরা ইনস্টল করবো তখন, এটার সাথে কোনো এই লারাভেলের সম্পর্ক নেই। গিট ব্যাশ, আমার গিট ব্যাশ ইনস্টল করা আছে। এই দেখো, আগে এটা কথা শেষ করে নি, এই সিএমডিটা কিন্তু আমাদের এই ফোল্ডারে চলে আসলো, অর্থাৎ সিডি দিয়ে, সিডি ডিরেক্টরি দিয়ে কমান্ড দিয়েও যেতে পারবো। এখন আমরা এসটিডক্স থেকে এখানে আমাদের যদি এই কম্পোজার এটা চালাই, এটা তাহলে এইখানে আমাদের লারাভেল প্রজেক্টটা তৈরি হবে, ঠিক আছে? আর গিট ব্যাশের কথা বললাই, দেখো আমার গিট ব্যাশের কিন্তু আমি কালকেই ইনস্টল করেছি, এই যে গিট ব্যাশ, ওটা তো কমান্ডটা দেয়, এটা গিটের যে কোনো মানে গিট যে আমরা ইনস্টল করছি সেই গিটের যদি কোনো আমরা পরিবর্তন করতে চাই, অ্যাড করতে চাই, সেটার ক্ষেত্রে। এখানে তো লারাভেলে এখন গিটে আমরা কোনো কাজ করতেছি না। আচ্ছা, বাই দ্য ওয়ে, তাহলে আমাদের এই যে এইখানে আমরা এসটিডক্সে এই এই কমান্ডটা চালালে আমাদের হলো কি, লারাভেলে নতুন প্রজেক্ট তৈরি হয়ে যাবে। আমি আগেই এই প্রজেক্টটা তৈরি করে রেখেছি এসটিডক্সে, এই যে আমাদের লারাভেল নামে প্রজেক্টটা তৈরি করেছি। ওকে, এই প্রজেক্টের মধ্যে আমি অ্যাপ তৈরি করেছি এই অ্যাজ আ স্ক্রুট, কিভাবে মানে এটাই আমি ওখানে লারাভেল যেহেতু প্রথম ইনস্টল করা ছিল, পরবর্তীতে যত আমি এখানে লারাভেল লারাভেল দিয়ে দিয়েছিলাম, আমাদের এখানে অ্যাজ আ স্ক্রুট দিয়েছিলাম, আমার অ্যাজ আ স্ক্রুট নামে এই প্রজেক্টটা তৈরি হয়ে গেছে, এই যে অ্যাজ আ স্ক্রুট। ওকে, এটা এই প্রজেক্টটা এরকম তৈরি হয়ে যাবে, এই কমান্ড চালালে এরকম অ্যাজ আ স্ক্রুট যদি আমি ওখানে দিই, কোনখানে, যে এইখানে অ্যাজ আ স্ক্রুট দিলে আমার এর ভিতরে একটা, তাই না, প্রজেক্ট তৈরি হয়ে যাবে। আচ্ছা,
এখন প্রজেক্টটা তৈরি হয়ে যাওয়ার পরে এই দেখুন প্রজেক্টটা তৈরি হয়ে গেলে যখন আমাদের এরকম গিয়ে দেখবো যে আমাদের অ্যাজাস স্ক্রিপ্ট প্রজেক্ট তৈরি হয়ে গেছে, তখন আমি এইখানে সিএমডি চালিয়ে এইখানে আমরা পিএসপি আর্টিসান সার্ভে যখন লিখবো পিএসপি আর্টিসান সার্ভে, আসলে টিউটোরিয়াল করেছি লারাভেল সেভেনে, কিন্তু এইভাবে করে কোনোটাই করা হয়, এই জন্য ভাবছি যে যতটুকু মোটামুটি পারা যায় একটা কন্ট্রোলার তৈরি থেকে শুরু করে সবগুলো বলার চেষ্টা করবো, তাই না? তাহলে আমাদের এটা রান করলে যদি এটা আসে তাহলে আমরা এটা লাইভে নিয়ে আসতে সাকসেস হয়েছি। ওকে, তাহলে মানে আমাদের লারাভেলের প্রজেক্টটা আমরা নিয়ে এসেছি। এখন এই পিসটা আসলো কিভাবে এটা একটা বিষয় ব্যাপার, তাই না? এটা আমরা সাবলাইনে ওপেন করব, এখানে একটু ফন্ট বড় হয়ে গেছে। এই বিশেষ করে এটাকে বলা হচ্ছে লাইফ সাইকেল, লারাভেলের লাইফ সাইকেল। আসলে লারাভেল ফ্রেমওয়ার্কটা বা কি এটা একটু বলতে পারবো? যে মেন কথা হলো এখানে যে যে ফোল্ডারগুলো আলাদা আলাদা করা আছে, এখন আমি যে কাজ করতেছি তুমি এসে যে কাজটা যেন বুঝতে পারো এই জন্য এই ফ্রেমওয়ার্কটা, তাই না? বা 10 বছর পরে এসে যেন আমি বুঝতে পারি যে আমি কি কাজ করেছি, আলাদা আলাদা ফাইল করা হয়েছে যাতে আলাদা আলাদা ফাইলে আলাদা আলাদা কাজ কিন্তু করা যায়। আমরা র পিএসপি দিয়ে যদি করতাম তাহলেও কিন্তু পুরো প্রজেক্ট তৈরি করা যাবে, কিন্তু একই পেজে একই একটা পেজে সব হবে, কোন পেজ থেকে কোন পেজে কল করেছি, একজনের একজন ডেভেলপারের কাজ যদি আরেকজন দেখতে দেয় তখন একজন একজনের ভিন্ন ভাবে কাজ করতে পারতো। কিন্তু পিএসপি দিয়ে আর ফ্রেমওয়ার্কে গিয়ে সে দেখবে হলো আমাদের ওই যে কোথায় এই যে রাউটের মধ্যে ওয়েবের মধ্যে গিয়ে দেখবে এই যে এই স্ল্যাশ মানে অনেক কিছু আছে। আচ্ছা, তো এখন এটার ক্ষেত্রে প্রথমে এদের আমরা এই আমাদের রাউটের মধ্যে ওয়েবের মধ্যে গেলে এইরকম পাবো, স্ল্যাশ দিয়ে ফাংশন আর রিটার্ন ভিউ। এখন এই যে ভিউ রিটার্ন ভিউ বলতে আমাদের এই পেজ ওয়েলকাম নামের পেজটা ওয়েলকাম ডট বিলেট ডট পিএসপি, এখন বিলেট কি আমাদের ওই পেজটা ভিউ করবে। আর এই পেজটা আছে কোথায়? আমাদের সমস্ত যত পেজ ভিউ আমরা দেবো কন্টেন্টের সমস্ত পেজ কিন্তু আমরা কোথায় গিয়ে পাবো? রিসোর্সের মধ্যে ভিউর মধ্যে গিয়ে দেখবো যে হলো এই যে আমাদের ওয়েলকাম ডট বিলেট ডট পিএসপি, দেখেন এখানে যে লারাভেল লেখা আছে এই জন্য আমরা এখানে লারাভেল পাচ্ছি, তাই না? এখানে যদি আমি লারাভেল না দিয়ে আমরা কি দিই? ই-কমার্স সাপোজ কথা কথা বেশি সময় লাগাবো না, কারণ দ্রুত শেষ করবো, তাই না? আচ্ছা, ই-কমার্স এখন যদি আমরা এটা ইয়ে করি এখন যদি রান করি তার মানে হলো কি, প্রথমত যখনই এখানে এই রুটটা সে দেখে এই রুটে দেখবে এই রুটে কি আছে, এই রুটে গিয়ে সে দেখতেছে যে আমাদের এই ফাংশনটার মধ্যে রিটার্ন কি ওয়েলকাম পেজ, ওই পেজটা চলে যাবে, পেজটা নেওয়ার জন্য সে চলে যাবে ভিউ, ঠিক আছে? এখানে কিন্তু কোনো কন্ট্রোলারে গেল না। এখন কন্ট্রোলার কি আমরা সেটা কিছুক্ষণের মধ্যে দেখবো। এই পেজটাকে যদি আমরা কন্ট্রোলারের মাধ্যমে দেখতে দেয় তাহলে কি করবো? এটা আমি এই রাউটটা কাটি, এই রাউটটাকে ইয়ে করে দিচ্ছি। কন্ট্রোলারের মাধ্যমে দেখতে গেলে আমাদের আগে কন্ট্রোলার তৈরি করতে হবে। আচ্ছা, আমরা একটা কন্ট্রোলার তৈরি করি, এই কাজটা কি আমরা এই পেজটাকে বিভিন্ন কন্ট্রোলারের মাধ্যমে দেখতে পারি। আচ্ছা, কন্ট্রোলার তৈরি করার জন্য কি করতে হবে? আমরা এখানে কমান্ড চালাইতে হবে, কিন্তু আমি চাচ্ছিলাম যে এই কমান্ড প্রম্পটটা আমার থেকে যাক, কারণ এই কমান্ড প্রম্পটটা দিয়ে সার্ভারটা নাহলে যদি কেটে দেই তাহলে এই সার্ভারটা তো ডাউন হয়ে যাবে, তাই না? তাহলে এইখানে গিয়ে আমি ঠিক আমার যে অ্যাজাস স্ক্রিপ্টের মধ্যে আরেকটা আমার কমান্ড প্রম্পট চালু করে নিচ্ছি, তাই না? এইখানে আমি কিছু কমান্ড চালাবো আর এখানে এটা আরেকটা কমান্ড প্রম্পট যেটা আছে সেটাতে আমার সার্ভারটা লাইভে থাকবে, তাই তো? আচ্ছা, এখানে আমরা কি করব, কন্ট্রোলার তৈরি করব। কন্ট্রোলার তৈরি করার জন্য পিএসপি কন্ট্রোলারের কাজ কি কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবেন। আচ্ছা, পিএসপি কি আর্টিসান মেক মেক একটা কোলন হবে আর হবে কন বানান ভুল করলে হবে না, তাই না? কন্ট্রোল কন্ট্রোলার কন্ট্রোলারের নাম কন্ট্রোলার দিব হলো এটা কি কুরুট কন্ট্রোলার, ওকে কুরুট, আচ্ছা কুরুট কুরুট দিয়ে নাম দিই, ওকে কুরুট সি, তাই না? এখন আমরা যখন ইন্টার ক্লিক করব আমাদের দেখা যাবে যে এই যে এই কন্ট্রোলার তৈরি হয়ে গেছে, কোথায়? এই যে আমাদের
আমরা পাবো হলো অ্যাপসের মধ্যে এইচটিটিপির মধ্যে এই কন্ট্রোলারে গেলেই আমরা দেখতে পাবো এই গ্রুপ কন্ট্রোলার। এতক্ষণ কিন্তু ছিল না, এখন কিন্তু এটা তৈরি হয়ে গেল, কই গেল এইটি, তাই না? গ্রুপ কন্ট্রোলার। এখন আমরা যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করেছি তারা কিন্তু বুঝতে পারবো যে এখানে এই যে নেম স্পেস কি বা এই যে এইটা কি অথবা এই যে এক্সটেন্ড কন্ট্রোলার এগুলো কি, ঠিক আছে? আর যাই হোক, ওগুলো বোঝার দরকার। এখন এই কন্ট্রোলার আমরা কিভাবে ইউজ করবো সেটা আমরা একটু দেখবো। আমাদের যে ওই যে রাউট ছিল, কই গেল, কন্ট্রোল সেভ করলে এই পেজ গুলো এখান থেকে চলে যায় না, এই যে এখানে রাউটটা ছিল। এইখানে আমরা এই সিস্টেমটা বাদ দিয়ে আমরা এখন যদি করি কন্ট্রোলের নাম, হ্যাঁ এখানে কোলন দিতে হবে, কন্ট্রোলের নাম হলো ক্রুটসি, তাই তো? ক্রুটসি মেথড এট দা রেট মেথড, হ্যাঁ এট দা রেট আমার একটা ফাংশন, এটা ফাংশনটা আমি দিলাম হলো ইন্ডেক্স, ওকে, তাই না? তারপরে হলো ওই কন্ট্রোলের সাথে একবারে রিসোর্স সহ দিলে সবকিছু তৈরি হয়ে যায় অলরেডি। রিসোর্স হাইফেন দিয়ে, আচ্ছা রিসোর্সের ইউজ আমি এখনো শিখিনি, মানে রিসোর্স ব্যবহার আছে কমান্ড ফিল। আচ্ছা দেখো এখন কি করবে, ক্রুট কন্ট্রোলার আমরা তৈরি করলাম, এখন আমরা যদি রান করি কি দেখাবে? ক্রুট কন্ট্রোলারের মধ্যে ইন্ডেক্স নাম কোনো ফাংশন নয় সেটা দেখাবে, তাই তো? ইরো দেখাবে, একটা ইরো দেখাবে, কারণ এখানে তো কন্ট্রোলারের মধ্যে কোনো এই মেথডটা কি করা, মেথড বা ফাংশনটা তৈরি করা হয়নি, হ্যাঁ এই যে ফাংশনটা, এই যে মেথডটা নাই, এই দেখাবে, এই যে ক্রুট সিড ইন্ডেক্স ডাজ নট এক্সিস্ট, ক্রুট সি আছে কিন্তু ইন্ডেক্সটা নাই। তাহলে এখন আমরা যখন ইন্ডেক্সটা বানাবো কোথায়, এই ক্রুট সির মধ্যে এখানে ফাংশন তৈরি করার নিয়ম হলো পাবলিক ফাংশন ফাংশন ইন্ডেক্স, এগুলো এগুলো তুমি জানো আমি জানি, তারপর তাই না? ইন্ডেক্স, ওকে। এখন এই ফাংশনটা, এই ফাংশনটা তৈরি হয়ে গেল, এখন যদি আমরা রান করি কি দেখাবে? ফাংশন তো আছে, তাই না? এই যে ফাংশন আছে কিন্তু কোনো কাজ নাই। এখন আমরা ভিউ করব, এখানে এখন ভিউ করার জন্য আমরা এখন ওই যে পেজটা আগের মতো ছিল, রিটার্ন ভি, রিটার্ন ভিউ, ফাংশন পেজটার নাম কি? ওয়েলকাম, ওয়েলকাম, এটা আমাদের এখন ওই যে ওয়েলকাম পেজটা। তাহলে এই সেম কাজটা ভিউয়ের কাজটাই আমরা কি দিয়ে করলাম, কন্ট্রোলারের মাধ্যমে, তাই তো? এখন আমাদের এই যে আগের পেজটা চলে আসছে, তাহলে আমরা কন্ট্রোলারের মাধ্যমে করলাম কন্ট্রোল। এখন কিভাবে এই কাজটা হয়, প্রথমে গেল এই রুটে, এই যে আমাদের সাইকেলটা বুঝতে হবে, লাইফ সাইকেলটা, তাই না? এই রুটে গেল, রুটে গিয়ে দেখলো ক্রুট কন্ট্রোলার, দেখলো হ্যাঁ ক্রুট কন্ট্রোলার আছে, তার মধ্যে ক্রুট কন্ট্রোলারের পরে দেখবে অ্যাট দা রেট, এটা হলো মেথড ইন্ডেক্স, তারপরে গিয়ে দেখছে এখানে ইন্ডেক্সটা নামে কোনো মেথড আছে কিনা, আছে, এখন মেথডটার মধ্যে গিয়ে দেখছে রিটার্ন বি ওয়েলকাম, তখন ওয়েলকাম পেজটা বিপরীত, মানে এটা হলো সাইকেল। কন্ট্রোলার দেওয়ার আমাদের, তাহলে আমরা যেহেতু কন্ট্রোলারের কাহিনী আছে এমনিতে তো পাচ্ছি, আমরা কিন্তু এখন এই কন্ট্রোলারের মধ্যে সমস্ত যে তোমার ওই যে ডাটাবেজের যে কাজগুলো ব্যাকএন্ডে, এইখানে কন্ট্রোলারই করব, ডাটা ব্যাকএন্ডে যখন সমস্ত কাজ ব্যাকএন্ডে করবো। এখন আমি তো এই ওয়েব পেজের এইখানে ওয়েবের মধ্যে এইখানের মধ্যে সমস্ত রুটটা করতে পারতাম, কিন্তু এখানে শুধু রুটটা দেবো, এটাই তো কাহিনী। এখানে আমি সমস্ত তো আমাদের কুয়েরি টুয়েরি সমস্ত এখানে করতে পারতাম, কোনো সমস্যা নাই, আমার কোড থাকলেই কাজ হবে, কিন্তু কোডটা রাখবো কোথায়, এটাই তো কাহিনী। মানে কন্ট্রোলের কাজ কি এটা, যে হচ্ছে আমরা হোম পেজের মধ্যে কোন কোন ডাটাগুলো আমরা পাঠাবো, হ্যাঁ পাঠাবো বা আনবো, যত ফাংশনালিটি অনুমতি দেবে আছে কন্ট্রোলার, কন্ট্রোল করবে কন্ট্রোলার, মূলত মানে ফাংশনালিটি গুলো ওখানে থাকবে। এখন আমরা তো ফাংশনালিটি গুলো তুমি যেমন দেখলা না, ফাংশন এখানে দিয়ে সমস্ত কাজ এখানেও করা যায়, যাবতীয় একটা পেজে তো পুরো প্রজেক্টটা বানানো যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই আলাদা কোন কন্ট্রোলার বানানোর দরকার কি, বা যেখানে মডেলের এখনো যেহেতু না আসেনি, বানানোর দরকার কাহিনী হলো সমস্ত কাজ যেন ওখানে থাকে আর এখানে শুধু রুট গুলো যেন থাকে, তাহলে আমরা বুঝতে পারি যেন এই এই রুটের মাধ্যমে ওখানে গেছে, তাই না? আচ্ছা এখন এখানে আমরা পেজটা শো করলাম, আমরা এখন চাচ্ছি যে এই পেজটা শোনা করে আমাদের আলাদা একটা পেজ তৈরি করবো, সেটা হলো এই, সেটা হলো এই এই পেজ না, তাই না? আমাদের একটা নতুন একটা পেজ বানাবো, সেই পেজ কই, পেজ বানানোর জন্য আমাদের ভিউয়ে গিয়ে একটা পেজ বানাতে হবে, এটা আমাদের এটা মেইন পেজ, একটু সময় মনে হয় প্রথমে লাগে, পরে ফাংশন গুলো তৈরি হয়ে গেলে। আচ্ছা এটা আমাদের কি কিসের জন্য? আচ্ছা এখানে নেন যে সিডি 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 ডট প্রিন্ট, সমস্যা আছে না, একটাই দিলেই হয়, সিডি ডট বেলেট ডট পিএসপি, এখানে বেলেট সেন্টেক্সে সবগুলো লিখতে হয়, ওকে। সেভ করলেন কিভাবে? কন্ট্রোল এস, এখন যদি সেভ করি, এই যে এখানে সেভ হয়ে গেল, ঠিক আছে নিউ যখন করলাম। আচ্ছা এখন আমরা যদি এই সিডিটা যদি এখানে কুরুডের মধ্যে এখানে ওয়েলকাম না দিয়ে আমি যদি সিডি দেই তাও হবে, এখন এখানে মেইন, এখন আমার এখানে আর ইকমার্স থাকবে না, দেখো এই যে সিডি ডট বিলে ডট পিএসপি পেজটা পেয়ে গেছে। এখন এইখানে আমরা কি করব, আমাদের অ্যাজাক্সের কুরুড করবো, তাই তো? তো এইখানে কুরুড করার জন্য আমাদের এই মাঝখানে তুমি তো কেউ ডিজাইন ডিজাইন পাবে, এখানে মাঝখানে একটা হেডিং দিতে চাচ্ছি এই পেজে, কিভাবে দিব? আচ্ছা দাও আমি বোর্ডসটা নিয়ে নেন, আমি বলবো। আচ্ছা দাও আমি এসটিএমএলটা শুরু করে দিই, তাই তো? এসটিএমএল লিখে ট্যাব স্কিপ করে, হ্যাঁ এসটিএমএল আসছে। এখন আমরা এটা টাইটেলটা দিয়ে দিই হলো কি, পিএসপি কুরুট না লারাভেল কুরুট, তাই তো?
একটু সময় লাগবে প্রথমে লারাভেল লারাভেল করুন ওকে চলছে আচ্ছা এখানে বুটস্ট্র্যাপ যদি ইউজ করো বুটস্ট্র্যাপ লিংকিং গুলো লিংক দিয়ে দেন লিংকিং গুলো সব নিয়ে আছে তাই না সিডিএন কল করে দেন সিডিএন ছাড়া তো আমি ডাউনলোড করি না সত্যি কথা বলতে ডাউনলোড গেট বুটস্ট্র্যাপ দেন তাহলে যাক গ্রিকের জায়গায় এক জায়গায় গেলে বুটস্ট্র্যাপের একবার গেট বুটস্ট্র্যাপ দিলে সেটা হ্যাঁ মেন পেজে চলে যাচ্ছে সমস্যা নাই এটা তো ওদের ওয়েবসাইট না হ্যাঁ এটা ওদের ওয়েবসাইট ওদেরই তো আচ্ছা এই এখন বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য আমাদেরকে লিংকগুলো ইউজ করতে হবে এখানে একসাথে সব দিচ্ছে কিসের জন্য এরা এদের মানে অফিসিয়াল লিংক এটা সাইড এটা না নাকি গেট বুটস্ট্র্যাপ দিলে এখানে এই যে সিডিএন আছে তো সিডিএন এর তিনটা লিংক একসাথে দিছে না দেখি দেখি এই স্ক্রিপ্ট গুলো তো নিচে আর লিংক তো উপরে এখান থেকে এটা কপি করে নেন এটুকু দিব উপরে হেডিং এর মধ্যে তাই না সিএস এতে দিব সরল কপি করে নেন কপি করে আমাদের কোথায় দিতে হবে ওই যে টাইটেলের হেডের মধ্যে হেডের মধ্যে হ্যাঁ তাই না কন্ট্রোল সেভ আর এই সিডিএন গুলো এই আর বাকি সিডিএন গুলো এগুলো কি দেওয়া আছে এটা এটাও তো সিএস বর্ষের থিম এর না হলো সার্ভে ওটা বাদ দেন আপনি আই স্ক্রিপ্ট নেন শুধু স্ক্রিপ্ট আচ্ছা এখান থেকে কেন আমরা বুটস্ট্র্যাপ থেকে নিলেই তো হয় না না এটা ঠিক আছে এটা ওইটা এরকম কি কদিন আগে তো অন্যরকম এরকমই সমস্যা নেই এই যে এটা নেন এটা আমাদের এই বডির উপরে নাকি না এটা একবার বডি বড় হ্যাঁ বডি ইন্ডিং পার্টির উপরে আমি তো দেখেছি একবার এসটিএমএল এর উপরেও দেওয়া নাকি আচ্ছা ওকে কন্ট্রোল সেভ দেখি এখন সবকিছু ঠিকঠাক আছে কিনা এরকম করলো কবে থেকে ওদের লিংক গুলো আলাদা আমার লাগছে দাও আমি এদের লিংকটা চেঞ্জ করবো দেখি ওদের লিংক আর এদের লিংক এখানে আলাদা আচ্ছা এইটা এই লিংকটা এখানে হবে তাই না একটু সময় লাগুক আমি চিন্তা করতে যদি পিসি শব্দ করতেছে পিসি বন্ধ হয়ে যেতে পারে আমার যেখানে হবে তাহলে একটু সাউন্ডের সমস্যা হলেও মানে লাইনে লাগাই যায় সাউন্ডের সমস্যা না না রে বাবা ফ্যানের শব্দ আসছে না তখন এই দূরে শব্দকে ডিস্টার্ব মানে ইয়ে করতে পারে না একটু ইয়ে হয় জাভাস্ক্রিপ্টে যেতে পারে একটা হেডিং থাকলেই তো হলো রে বাবা কোনটা নেববার নেবো এইটা নেবো হ্যাঁ এই কোড বেশি হয়ে যাচ্ছে এই জায়গাতে বুঝতে পারছ তো ইয়ার মধ্যে রাখেন কন্টেইনারের মধ্যে ডিপ কন্টেইনার ডিপ ক্লাসের মধ্যে ডিপের মধ্যে ক্লাস নেম আচ্ছা ডিজাইনটা ডিজাইন পাটা তুমি লিখো তো ফটাফট এখানে আমরা নেব ডিপ ডিপ ইয়ার লিস্ট মধ্যে কন্টেইনার কম হইছে তো সি ইউ ইন দ্য কন্টেইনার এখন আমাদের সুন্দর নাম্বার চলে আসে তাই তো আমরা চাচ্ছি এইখানে এইখানে ক্লিক করলে একবারের জন্য ফর্ম আসবে তাই না এটা এটা তাহলে এখানে আমরা একটা কাজ করি যে লিংক এই পর্যন্ত কেটে দেন আর এখানে হচ্ছে আমরা ক্রিয়েট একটা অপশন দেবো এইখানে এইখানে এগুলো দাও তুমি ডিজাইন করে ফেলো সব আমি ডিজাইন ডিজাইন সব করে দেবো তাহলে হচ্ছে আমরা এখানে যাই গিয়ে আমাদের কোথায় গেল এই যে এই লিংকটা পর্যন্ত থাক আর এই পাশে গুলো কেটে দিই আগে কোন পর্যন্ত সেটা তো দেখি না দেখছি এই পর্যন্ত কেটে দিই কেটে দিলাম যে এখানে একটা মেনু দেবো আমরা ক্রিয়েট আগে ক্রিয়েট বাটনটা আমাকে এনে দাও ঠিক আছে হ্যাঁ আমি এই ডিজাইন গুলো এতগুলো কাজ করতে সময়ের প্রচুর দরকার
ওকে এই ক্রিয়েট এটা এটা লিংক তাই তো লিংকে কোনো ইয়া নাই এখন এই লিংকে ক্লিক করলে আমাদের একটা পেজে নিয়ে যাবে তাই তো হ্যাঁ আমি যেহেতু জাভাস্ক্রিপ্ট কিবা বুটস্ট্র্যাপ করি কিন্তু এখানে মডেল টগল অপারেট করা যায় তো আমরা কিন্তু এটা করব একটা পেজে নিয়ে যাব এখন পেজে নিয়ে যাওয়ার জন্য এখানে লিংক কিভাবে দিব বলো তো লিংক আছে যে ডাবল ব্র্যাকেটের মধ্যে হ্যাঁ মানে এটা বুলেট সেন্টেন্সে দিতে হবে তাই না রুট সেন্টেন্স একটা রাস্তা রুট দিব হলো এটা আমরা হচ্ছে এখানে কি দিয়েছে ইনডেক্স না কত হ্যাঁ ইনডেক্স দিছি এখানে 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 ইয়া দেব কি বলে তোমার ওই ওয়েবটা বের করেন ওয়েবের মধ্যে এখানে স্ল্যাশ এই দেখো শো করার জন্য আমরা গেট দিয়ে হ্যাঁ রাউট গেট দিয়ে একটা শো করার জন্য রুট লিখব তাই তো এই যে এখানে হবে তোমার যখন ইয়া ক্রিয়েট দেন হ্যাঁ স্ল্যাশ ক্রিয়েট ক্রিয়েট ওকে তারপরে কমা কোন রুট সি আর ইউ দিস রুট সি আমার মেইন পেজ তো এইটা নাকি এইখানে আচ্ছা এখন আমার এই যে আমার এই এই রাউটে চলে যাবে তাই না চলে গিয়ে এইখানে গিয়ে আমার একটা ফাংশন করবে সেটা ক্রিয়েট নামে তাই তো এখন দেখি আমার ক্রিয়েট নামে কোনো ফাংশন এখানে পাই কিনা রিসোর্স দিলে কিন্তু আপনি একদম সব রেডি হয় আচ্ছা হোক আমি রিসোর্টের এখন শিখিনি যেহেতু আমি আমার শিখাইও পরে আগে লাস্টে এই দেখতে করি যেহেতু এটা নতুন করবে ক্রিয়েট বানান বলে দেয় তাই তো সি আর ই এ টি তাই না এখানে ভিউ করবে কি জানা পেয়ে গেছেন ভিউ করবো না এখন ভিউ করি এখন রিটার্ন টু ভিউ জন্য আলাদা পেজ বানাতে হবে আমাদের ফর্মের জন্য এটা কি পেজ দেব বলো এটা দেন ফর্ম ফর্ম ডট ব্লেড ডট পেজ এফ ফর্ম ডট ব্লেড ডট এটা এখনো আসল কাজ কিন্তু শুরু হয়নি তাই না আচ্ছা তাহলে আমাদের সি তাহলে আমার এখানে ভিউটা হবে ফর্ম দেখি আমাদের ভিউ পর্যন্ত যাচ্ছে কিনা তাই না এখন আমাদের ওই সেভ করা হয়নি এই রাউটটা ঠিকভাবে দেওয়া হয়নি দাঁড়াও এই যে রাউটটা দিছি না এখানে ক্রিয়েট এই রাউটের ক্ষেত্রে কন্ট্রোল সেভ আচ্ছা ওইখানে উপরে ইয়া ইউজ করে দিতে হবে এই ইউআরএল ক্ষেত্রে স্ল্যাশ দাও হয় রাউটার ক্ষেত্রে এমতে এই নেম দিলে সব ঠিক হয়ে যায় আমি এইভাবে করে ইউজ করি এই এই জায়গাগুলোতে কিছুটা আচ্ছা এখন রিফ্রেশ দিলে কাজ হওয়ার কথা দেখো এখন যদি আমরা এই কোথায় ক্রিয়েটে ক্লিক করি আমাদের ওই পেজটাতে দেওয়ার কথা এই যে ফর্ম ডট বেলি ডট পিএসপি তাই তো এখন এখানে আমাদের কি শো করার কথা একটা ফর্ম আচ্ছা তা আমরা প্রথমে এখানে একটা কার্ড নিব মাঝখানে তাই না বুঝতে থেকে একটা ফর্মে নেবেন ফর্মের ভিতরে কার্ড কার্ডের ভিতরে ফর্ম তাই না তাহলে এখন এখানে আমাদের একটা কার্ড নিতে হবে কার্ডটা যেটা মনে করো কার্ড নিলে ওই যে কার্ডটা মাঝখানে মিডল বরাবর কার্ড দেখো বডি কার্ড লেখা আছে এই কার্ডটা আমি কপি করে নিলাম কোন পেজে কার্ডের মধ্যে দিবেন তো হ্যাঁ কোথায় গেল ফর্ম এই যে তাই না এইখানে কন্ট্রোল এ কন্ট্রোল ডি এটা এসটিএমএল তো ইয়ে করতে না কন্ট্রোল জেড করি মেইন পেজ বানাই নিয়ে এক্সটেন্ড না ওই তো করাই হয় না এই বডির মধ্যে কন্ট্রোল ভি আচ্ছা এখন কার্ড বডির মধ্যে একটা ফর্ম দেবো তাই তো এখানে আবার বুটস্ট্র্যাপ না দিয়ে দিই আপনি ইয়েটা কপি করে নিয়ে এসে এইটা হ্যাঁ এটা কপি পুরোটাই কপি করেন আচ্ছা বুটস্ট্র্যাপের লিংক পুরোটা কপি করেন কন্ট্রোল এ দিয়ে কপি করেন কন্ট্রোল সি দিয়ে পুরো ওইখানে দিয়ে দিন দিয়ে শুধু
একটা ফর্ম দিব, তাই তো নিচে নিচে তাহলে একটা কার্ড দিতে হবে, তাই না? সেই কার্ড কই? এই যে কার্ড, খুব ভালো আইডিয়া। এটা ন্যাবের নিচে কার্ড, না ভালো কথা, তাহলে আমাদের আর লিঙ্ক টিঙ্ক বারবার ইয়ে করতে হবে না, তাই না? এখন দেখো কেমন দেখায়। হ্যাঁ ঠিক আছে না, এটাই তো। আচ্ছা তাহলে এখন ইমেল আর পাসওয়ার্ড এই দুটোই, দুটো জিনিসই থাক, তাই তো? এখন আমাদের এই রেডিও বাটনের দরকার নাই, এই যে রেডিও বাটন ডিলেট, আর কি আর আর কিছু না, এটাই তো। এখন এই ফর্মের ডাটাটা আমরা যখন ইনপুট করব, ইনপুট করার জন্য আমাদের কি করতে হবে, এই ফর্মের কিছু অ্যাট্রিবিউট লিখে দিতে হবে, তাই না? সেগুলো কি কি? অ্যাকশন থাকবে, অ্যাকশন থাকবে, অ্যাকশন দিতে হবে। অ্যাকশন কি দিব? অ্যাকশন আছে আপনার রুটটা। হ্যাঁ অ্যাকশন আমাদের রাউট বা রুট যেটাই বলি না কেন, এই যে মনে করা হলো রাউট, রাউট কি দিব? সেভ, স্টোর, স্টোর যেটাই দিই না কেন, স্টোর। এই রাউটটা কোথা থেকে, মানে এটা মানে রাউট তৈরি করে নিতে হবে? রাউট তৈরি করবো, এখন করিনি। তারপরে হলো মেথড দিলাম, মেথড দিছি না, মেথড দিইনি, মেথড পোস্ট। হ্যাঁ যেহেতু পয়েন্ট এখন ঘটনা হলো এখানে আমাদের আরেকটা জিনিস করা লাগবে, ওই যে সিএসআর তো ফিল দিব, কিন্তু তার আগে আমাদের ওই যে আমাদের নাম গুলো দিতে হবে। ইনপুট ফিল্ডের নাম আছে, টাইপ ইমেল, কিন্তু নাম কি? আইডি দেওয়া আছে, আইডির দরকার নাই, আমার এখানে নামও লাগবে। এই নেম ছাড়া কিন্তু সেদিন তুমি মনে হয় নেম ভুল করছিলে, যাতে করে নেম হচ্ছে ইমেল। এই নেম না দিলে আমাদের ভ্যালু ব্যাকএন্ডে পাস হবে না, তাই তো? ইমেল দিতে হবে। ওকে এখন মানুষ বুঝলে বুঝুক, না বুঝলে নাই, নেম ইমেল দিলাম আর কি, আর কি আর এই যে পাসওয়ার্ডের ক্ষেত্রেও টাইপ, টাইপ তো দেওয়াই আছে, নেম এবং পাসওয়ার্ড। ফর্মের তো ভ্যালিডেশন গুলো আজকে দেখানো সম্ভব হবে না, মানে কি ভ্যালিডেশন কি করছে এখন, ভ্যালিডেশন করবো না, ভ্যালুটা যাচ্ছে কিনা সেটাই দেখবো, বুঝতে পারছো? ভ্যালিডেশন করা যায়, ভ্যালিডেশন করবো না আমরা, জাস্ট খালি ভ্যালুটা যাচ্ছে কিনা, আসছে কিনা, শো করছে কিনা, এডিট করছে কিনা। ওকে আর এইটা টাইপ এর তো সাবমিট, তাই না? আচ্ছা আর সমস্যা নাই, এখন দেখি আমাদের কতটুকু কি। এখন একটা ফাংশন তৈরি করতে হবে, এইখানে ফাংশনটা হবে কি টাইপের? আচ্ছা এইখানে এখন দেখি কি রোদ দেখে কত দূর কি আছে। আমি যখন এখানে ক্লিক করব,
পেজটা নাই, স্টোরে চলে গেছে কিন্তু কোনো। আচ্ছা এখন আমাদের এই সিএসআর এ ফিল্ড টিল কিছু দেওয়া হয়নি, সিএসআর এর ভিতরে ফর্মে, তাই না? এখন এই সিএসআর ফিল্ডে কিভাবে দিতে হবে বলো তো? দুই ভাবে দেওয়া যায়, এখন মডার্ন যেহেতু এট দা রেট সিএসআর এর, তাই তো? সিএসআর আর একটা সিএসআর ফিল্ড দেওয়া যায় আগে, এই যে এইভাবে, তাই না? সিএসআর এফ আন্ডারস্কোর এফ আই ই এল টি এরকম, তাই তো? এটা একটা দেওয়া যায় অথবা সিএসআর এবারে সিএসআর এফ, তাই তো? আচ্ছা এই সিএসআর টা দিলাম, আর কিছু দেখি কি বলছি কোথায়? ও না, সেভ না করলে সমস্যা কি? আমার ভ্যালু আসছে কিনা সেটাই হলো আসল কথা। আচ্ছা দেখি এটার ঘটনা কি। এখানে ডিবাগিং তুমি ডিবাগিং ভালো করে শিখতে হবে, বুঝতে পারছো? কারণ এই তুমি নেটওয়ার্কে যখন যাবা তাহলে বুঝতে পারবো যে তোমার ইউরোটা কোথায়। দেখো তুমি যখন এখানে ক্লিক করতেছি এখানে দেখাবে কোথায় গিয়ে লাল হচ্ছে, এই দেখো দেখছো, এই স্টোরে গিয়ে আমার দেখাচ্ছে পেজ নট ফাউন্ড। স্টোরে তো আমি স্টোর সেভও করিনি, আমি এখন সেভ বাটনটা চাপিনি, আমি এখানে সেভ করিনি স্টোর, ঠিক আছে? স্টোর ওইখানে তো এটা কি নিয়ে গেছে না, আপনি যে ডাটাটা পাস করতেছেন, তাই না? ওই ডাটাটা এখন ওইখানে গিয়ে যদি সেভ হতে যায় তাহলে রিকোয়েস্ট নামে একটা অবজেক্ট তৈরি করতে নিতে হবে না? না না, অবজেক্ট কিছু আমার ওখানে ইয়ে করলেই হলো, রিটার্ন করলেই হলো, ডাই করলেই হলো, ওটা কোনো সমস্যা নাই। পেজ পেজের দরকার কি? আচ্ছা রিটার্ন না করে দেখি ওইখানে, তো রিটার্ন না করে যদি কোনো রিটার্ন না করি, আমি রিকোয়েস্টের ভ্যালুটা যেটা ইমেলটা আসতেছে বুঝছো সেটা আমি এখানে জাস্ট খালি আমার ইয়েতে ডাই করে দেবো, এটাতে কোনো সমস্যা নাই। আমার কি যেন জিরো দেখাচ্ছে কোথায় সেটা আমি বুঝতে পারতেছি না, তাও আর এখানে আমার যে রুটের মধ্যে কি সব ঠিকঠাক আছে, তো আমার পেজের মধ্যে এখানে যত এতগুলো ইয়ে হওয়ার কারণে আরো বেশি এজি বুঝি হয়েছে, ঠিক আছে? সবকিছু দেখো তো, এটা লাগবে না। হ্যাঁ এটা কি সব ঠিক আছে? এগুলো সব ঠিক আছে, আমার মনে হয় আপনার ওই যে সিএসআর ফিল্ডের কোনো ইরোড দেখাচ্ছে না, বুঝতে পারছো না? সিএসআর ফিল্ডের না, আপনার স্টোর ফাংশনের সমস্যা আছে। কনসোলে কি ইরোড দেখায়? স্টোরের মধ্যে কি সমস্যা? আচ্ছা ডলার একটা ভ্যালুর মধ্যে ভ্যালুগুলো রাখি, তাই না? দেখি ইমেল এটা কি ইমেলটা নেবো, তাই তো? ইমেল একটা অবজেক্ট তৈরি করতে হবে, না না মডেলের কোনো কাজই করিনি এখানে, মডেল তো আমি ডিক্লেয়ারই করিনি। তুমি দাঁড়াও, এটা পাসওয়ার্ড, তাই না? পাসওয়ার্ড আমি তো মডেলের কথা বলছো না, মডেলের কি দরকার এখানে, আমি তো ইয়ে করিনি। আরেকটা কি ছিল, পাসওয়ার্ড এরকম লিখছিলাম, এখন দেখি এই দুটো ভ্যালু তো এখানে আসছে কিন্তু আমাদের এখানে এসে 409 কি, যখন কোনো পেজ পায় না, পেজ পায় না, পেজটা তো
এখানে কোন পেজের কি সমস্যা, কি পেজটা তো তৈরি হয়েছে, আচ্ছা আমরা দেখতেছি এটা কি এগুলো এরকম না। আচ্ছা এখন যখন ক্রিয়েটে ক্লিক করব আমাদের এই পেজে চলে আসার কথা, যখন সাবমিটে দেব এটা আসছে, এটা সেভ করছি, এখন সবকিছু রেজিস্টারে ভ্যালু চলে আসবে, চলে এখন দেখো ডিডি করলে আসবে, আসলে সেভ করা হয়নি আর এতক্ষণ খালি ইয়ে করতেছি, এখন ডিডি আমি দেখো যদি পাটাই যদি এখানে ইয়ে করে দিই, দেখো আমার পাসওয়ার্ডটা এখানে শো করবে, এগুলো মানে পেজটা ইয়ে করিনি, এখন যদি ইয়ে করি দেখো এখানে পাসওয়ার্ডটা শো করার কথা, দেখছো পাসওয়ার্ড নাল, পাসওয়ার্ডের ভ্যালু এখনো এখানে পাসওয়ার্ডের ভ্যালু আসেনি, ওই পাসওয়ার্ডের ভ্যালু পাসওয়ার্ডের আইডি কি দেওয়া ছিল দেখো তো, এটা দেওয়া ছিল, দেখছো দেখছো এখানে কি আছে এন এ এম ই, বুঝতে পারছো কন্ট্রোল সেভ, এখন দেখো এখন যখন এখানে আমরা মানে যে কোনো ভ্যালু যাচ্ছে কিনা এখান থেকে তুমি দেখতে পাবো, বুঝতে পারছো এই যে এখন এখানে গেলে দেখবো যে দেখো ওয়ান আছে, পাসওয়ার্ড আছে আবার ইমেলও আছে, এখন আমরা শুধু ডাটাবেজে সেভ করবো, ইমেলটাও চেক করে দেখো মানে আমার ভ্যালুটা এই পর্যন্ত চলে আসছে তাই না। এখন দেখো ইমেল অ্যাডমিন ডট এটা দেখা, দেখছো ভ্যালু চলে আসছে, এখন আমরা জাস্ট কিন্তু ডাটাবেজে কানেকশন দেবো। আচ্ছা এখানে যে ডলার সাইন ইমেল নিলেন, হ্যাঁ এখানে দেখো এখানে এখানে হ্যাঁ যে কোনো এক্সপ্রেশন নিতে পারবো, নিলে সে ওইখানে গিয়ে দায়ী হয়ে যাবে, ওইটা শো করে দায়ী, তার মানে আমাদের ভ্যালু সাকসেসফুলি ব্যাক এন্ডে চলে আসছে স্টক ফাংশন, এখন আমাদের ডাটাবেজে এটা কি যে ইয়ার মতো যে ভেরিয়েবলের মতো ডলার সাইন ইমেল মানে হ্যাঁ ওগুলো ভেরিয়েবল, পিএসপি ভেরিয়েবল, পিএসপি ডলার সাইন ইমেল দিলে ভেরিয়েবল, এখানে ভেরিয়েবল ওইটার মানটা দিয়ে এখানে ইয়ে হ্যাঁ এখানে শো করতেছে, এখন দেখো এখন আমাদের কাছে ডাটাবেজ, তাহলে ডাটাবেজ কানেকশনের জন্য আমাদেরকে ডাটাবেজে আমাদের পেতে হবে এই যে অ্যাডমিন ইয়েতে, হ্যাঁ এইখানে যেতে হবে, এটা বড় হয়ে গেছে এখন কাজ হবে, একটু ভুল হলেই শিখবো তাই না। এখন আমরা একটা ডাটাবেজ তৈরি করবো, ডাটাবেজের সাথে কানেক্ট দেবো, ভ্যালুটা ডাটাবেজে সেভ করবো, এখন ঘটনা এখানে তুমি বলতে পারো আমরা কিন্তু টেবিল তৈরি করার সময় কিন্তু মডেল আকারে মডেল তৈরি করলে মডেলের আন্ডারে টেবিল তৈরি হবে, অথবা খালি টেবিল তৈরি করতে পারি, বুঝতে পারছো, আমরা খালি টেবিল তৈরি করবো মডেল দিয়ে কোনো কাজ এখন করবো না, তারপরে হয়তো যদি ইয়ে করি দেখো কত সময় লাগছে, দেখি আমার ভিডিও চলছে কিনা, চলছে অলরেডি 37 মিনিট, আমার এই সফটিং এসে আমার ক্যামেরা দেখা দেবে না, জাস্ট রেকর্ড হবে, রেকর্ড হবে, তুমি ওইখানে মাইক সেটিং করতে পারবা ইয়ে দিয়ে। আচ্ছা এখন আমরা একটা ডাটাবেস তৈরি করবো, সেটার নাম হলো পিক রুট, ওকে এগুলো নাম আমার অনেক হয়ে গেছে, দেখো তাই না, যখন আমি এখানে ক্রিয়েট করলাম এটা তুমি যে আমার ইরোর বের করাটা দেখলা এখানে, এটা কিন্তু একটা শিখতে হবে, বুঝতে পারছো, কারণ তোমার দেখো পিক রুট ওইটা হচ্ছে আপনি নেটওয়ার্কে গিয়ে দেখলেন, হ্যাঁ নেটওয়ার্কে গিয়ে দেখলাম ওইখানে, তোমার তাহলে সুবিধা হবে কি তুমি কিন্তু বোঝা যাবে কোথায় ভুল, আমি কতবার দেখে দিতে কি কোথাও লিঙ্কে ভুল বুঝি না কোথায় ভুল, যখন তুমি এটা পরে এটাতে যাচ্ছে গিয়ে দেখলে যে ভুল তাহলে কিন্তু তোমার সুবিধা, আজকে অনেক কিছু শিখতে পারলাম, আমি তো ওগুলো দেখে দেখে সেই ধরো ইয়ে করে শিখেছি, তুমিও শিখবে। আচ্ছা এখন আমাদের কোথায় পিক রুটটা এখানে ইএনভি তে গিয়ে অ্যাড করতে হবে তাই না, ডাটাবেজের নাম হবে তুমি যখন নিজের নিজের ভুল বের করতে পারবো তখন তোমাকে কি আটকায় নেটে সার্চ দিবা পেয়ে যাবা, ইউজার নেম কি রুট তাই না, পাসওয়ার্ড তো ওটাই, এখানে পাসওয়ার্ড কিছু না দিলেও হবে, এখন আমাদের ডাটাবেজ কানেকশন হয়ে যাবে, হয়ে যাওয়ার কথা তাই না, এইটা কানেকশন হওয়ার জন্য আমাদের আরেক ইয়ে করতে হয় একটু, ওই মনে করো না 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 ওইটা একটু সার্ভারটা অফ করে কন্ট্রোল সি, এটা ক্লিয়ার করতে পারো হবে কিভাবে জানো, আচ্ছা এটা যদি চলতে থাকে এটা কিভাবে ইয়ে করবো, সিএলএস সাপ্লাই এটা ক্লিয়ার হয়ে যাবে, আবার উপরে সাপ্লাই যে অ্যারো সাপ্লাই উপরে ইয়ে কমান আসবে, আবার রান করলাম ঠিক আছে, আচ্ছা এখন আমার এটা এটা ডাটাবেস কানেকশন হয়ে যাবে, বুঝতে পারছো ডাটাবেসটা কানেকশন হয়ে যাবে, এখন আমরা কি করব, ডাটাবেসে কানেকশন যেহেতু হয়েছে এখন আমরা তৈরি করব টেবিল তাই না, এখন টেবিল তৈরি করার জন্য মাইগ্রেশন বলতে কি আমি তোমাকে বোঝাই, টেবিলের স্কিমা তৈরি হবে, এখন ওখানে আমরা টেবিলের কি কি ডাটা দেবো সেগুলো আমাদের রিকোয়ারমেন্ট গুলো যে আমরা কি কি চাচ্ছি টেবিল, হ্যাঁ এই কমান্ডটা যখন আমরা চালাবো তখন আমাদের টেবিল তৈরি হবে তাই না, এটাতে না আমরা এই এই ডেটা মেট্রিক্স দিতে পারবো তাই না, অ্যাডজাস্ট করে দিলাম, আচ্ছা এখন আমার টেবিলের নাম কি দিব বলো,
আমাদের কি কিনেছি ইউজার্স নামে না অন্য একটা নামে দেই এবার আমরা কিনেছি এটা এমএস স্টপ এমএস টেবিল আলদু ভালতু নাম হোক ঠিক আছে এমএস নামে একটা আমি এখন টেবিল তৈরি করলাম যখন ক্রিয়েট করব এখানে এন্টার চাপবো তখন আসলে এগুলো দেখানোগুলো ভালো করে হচ্ছে না এই দেখো এখানে কিন্তু এমএস নামে এটা ছিল না এই মাইগ্রেশনে এমএস নামে ছিল না এখন তৈরি হলো তাই না এই ব্লু প্রিন্ট এইখানে আমরা এখন কি কি জিনিস নিব সেগুলো আমরা ইয়ে করবো কি কি জিনিস নিব ইমেলের পাসওয়ার্ড তাই তো এখানে আইডি আর টাইম স্টাম্প গুলো ফিক্স থাকবে আর ইমেল পাসওয়ার্ডের জন্য দেখো যে ইমেল এরকম হবে ইউনিক আর এই পাসওয়ার্ড আর রিমেম্বার টোকেন তাই না রিমেম্বার টোকেনের দরকার নাই আমরা যেহেতু ওখানে রিমেম্বারের কোনো অপশন দিচ্ছি যে রিমেম্বার টোকেন বলতে কি যে সিএসএফ টোকেনটা থাকে আমাদের সেশনটা চলাকালীন তখন যদি কেউ রিমেম্বার অপশন ক্লিক করে রাখে পরবর্তী কোনো ব্রাউজারে গিয়ে আবার যদি আসে তখন তাকে অ্যাক্সেসটা দিবে যেহেতু এখানে কোনো ওইরকম অপশন আছে রিমেম্বার টোকেন চেক করার জন্য নাই তো ফর্মে ছিল তাহলে আমাদের এই ফর্মের এইটা চলে যাবে হলো হয়ে গেল এম এইখানে আমাদের টেবিল তৈরি করবো টেবিলে আমাদের কি কি ভ্যালু লাগবে ইমেল ইমেল ভেরিফাই ডাটার দরকার নেই পাসওয়ার্ড তাই না ঠিক আছে না এখন যতক্ষণ পাসওয়ার্ড কি ইন্টিজার না না স্ট্রিং এ নি কন্ট্রোল সেভ এইখানে দিয়ে আবার ট্রাঙ্কেটেড ইরর আসবে আসলে ইরর না আসলে আমি সেদিন এখানে দিয়েছিলাম হলো ইন্টিজার ভ্যালু দিয়েছি স্ল্যাশ আর আমার ইরর দেখায় আমার প্রজেক্টে ওকে যখন কন্ট্রোল সেভ দিলাম এগুলো কোনটার জন্য কি তুমি এখানে গিয়ে ইরর দেখাবে না ওই যে বলতে এদের ইন্টিজার যদি দাও ইন্টিজার দিয়ে তুমি স্ল্যাশ ইউজ করছো স্ল্যাশ একটা ক্যারেক্টার না তখন ট্রাঙ্কেটেড ইরর দেখায় আর যাই হোক এখন আমরা স্ট্রিং পাসওয়ার্ড এলাম কন্ট্রোল সেভ না থাকলে তুমি যদি এবার মাইগ্রেশন করো ওই আইডিয়ার এইটাই তৈরি হইতো আর ইমেল টিমেল তৈরি হইতো না টেবিলে আচ্ছা তাহলে এখন আমাদের কি করতে হবে মাইগ্রেট করতে হবে তাই না কন্ট্রোল এফ সি হ্যাঁ এখন আমরা এখানে এখানে চাপবো হলো পিএসপি আর্টিশন ওকে পিএসপি আর্টিশন মাইগ্রেট এখন আমাদের সঙ্গে সঙ্গে আমাদের টেবিলটা আমি দেখাই একটু এই যে আমাদের এখানে কিন্তু কোনো টেবিল বর্তমানে নাই কোথায় কোন না এটা নাম কি দিলাম পিকুরুটা নামগুলো যা হইলো কিছুই নাই কিছুই নাই এখন আমরা যখনই এন্টার চাপব তখন কিন্তু আমাদের ওইখানে টেবিল তৈরি হয়ে যাবে ঠিক আছে সব টেবিল এই যে ইউজার টেবিল এগুলো ওদের বিল্ট ইন টেবিল মাইগ্রেট করলেই তো হয় ওগুলো হবে আমাদের এমএস টেবিল হ্যাঁ এমএস টেবিল কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমাদের যদি ক্লিক করলে হবে হ্যাঁ এই যে আমাদের এমএস টেবিল তাই তো এমএস টেবিলের মধ্যে আমাদের ডাটাগুলো আমরা রাখবো এই যে কি একটা হলো ইমেল আর পাসওয়ার্ড এর ভেরিফাই ডাটা আর অমুকটা এটা অটোমেটিকলি নিয়ে নেয় এখন আমাদের টেবিল তৈরি হয়ে গেছে এখন তাহলে আমাদের ব্যাক এন্ডে যেখানে আমরা ছিলাম ওই ক্রুটসি এইখানে আমাদের এই ইমেল আর পাসওয়ার্ড আমরা কিসে রাখবো এই ডিডি না করে আমরা রাখবো ওই টেবিলে এখন এইটা করার জন্য আমাদেরকে এইখানে আমি বিশাল অনেক জিনিস বলার আছে এই যে আমরা দুইভাবে রাখতে পারি একটা হলো এই যে কুয়েরি বিল্ডারের মাধ্যমে এই যে কুয়েরি বিল্ডার কিভাবে জয়েন করতে হয় কিভাবে সিলেক্ট করতে হয় কিভাবে ইউনিয়ন করতে হয় কিভাবে আপডেট করতে হয় ঠিক আছে আরেকটা জিনিস আছে সেটা হলো ইলুকেন ওয়ারেম এটা অনেক শক্তিশালী এবং খুবই বহুল ব্যাপার তো সেদিন আমি এই ব্যাপারটা আমি অবশ্য ইলুকেন ওয়ারেম ইউজ করতাম না আমি ভাবতাম যে শুধু ডাটাবেজের এই যে কুয়েরি বিল্ডার করলেই মনে হয়ে যাবে সেদিন যখন দেখলাম একটা ধরো পাঁচ সাতটা টেবিল আছে ওকে প্রত্যেকটা টেবিলে কানেকশন করতে হবে ওয়ান টু ওয়ান মেনি টু মেনি হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা আমি হ্যাজ অন হ্যাজ হ্যাজ অন এগুলো এত গুরুত্বপূর্ণ আমি তো ওগুলো বাদেই আমি পুরো প্রজেক্টটা করে ফেলেছি হ্যাঁ সেদিন যখন আমি যখন ওই যে আমার ধরো ওদের মেন ক্যাটাগরি সাব ক্যাটাগরি আকারে যেগুলো শো করতে গেছি তখন একটা মেন ক্যাটাগরি কতগুলো সাব ক্যাটাগরি থাকে অনেক সিটি ঠিক আছে শোনো শোনো দেখো একটা মেন ক্যাটাগরি সাব ক্যাটাগরি কটা থাকে অনেকগুলো থাকে না তো তখন আমি যখন তুমি কুয়েরি যখন করবা তো ওরা একটার সাথে একটা মিলে মিলে শুধু ইয়ে করে এই জন্য আমার তখন মানে হচ্ছিল না আরকি কুয়েরি ইফিসিয়েন্টলি আমি সব কাজ করতে পারতেছিলাম না তুমি করতে পারো মানে মানে দুইটা ওয়ে এটা কি ইলিকুয়েন্ট রিলেশন ইলিকুয়েন্ট রিলেশন বা ইলিকুয়েন্ট ওয়ারেন এটা একটা ওয়ে কুয়েরি করা বা ডাটাবেজের সাথে আমার ডাটা ফেস করা নিয়ে আসা সেভ করা আরেকটা হলো কুয়েরি বিল্ডার দুইটা ওয়ে কোনটা করতে পারো তুমি সেটা হলো কথা এখন তুমি কিন্তু ওই কুয়েরি বিল্ডারের মধ্যে আমি কিন্তু আপাতত এখন কুয়েরি বিল্ডারই করবো আচ্ছা কুয়েরি বিল্ডার প্র্যাকটিস করার জন্য কিন্তু মজার একটা বিষয় হলো দেখো তোমাকে আমি দেখাই তুমি এইখানে শিখতে পারবা এই যে যখন তুমি এখানে পিএসপি আর্টিশান টিঙ্কার টিঙ্কার কি টিঙ্কার এদের তুমি ওয়েবসাইটে গেলে এখানে গেলেই বাবা দেখবা দেখো এটা একটা আমার এখন ইয়ে তৈরি হয়ে গেল টার্মিনাল তৈরি হয়ে গেল এখানে আমি এখন যে কোনো কিছু মানে পিএসপির কোড করতে পারবো বা ওই যে ডাটাবেস থেকে ডাটা শো করতে পারবো ঠিক আছে হ্যাঁ ধরো আমার ডাটাবেসে এখন আমি কিছু একটা ডাটা দিয়ে রাখতেছি দেখাই তোমাকে যখন আমি ইনসার্ট করবো দেখাচ্ছি
দেখাই তোমাকে, এখানে আইডি দিলাম এক, ইমেল দিলাম হলো এটা @gmail.com, ওকে, আর ইমেল ভেরিফাইড অ্যাট হলো নাও, ঠিক আছে, আর পাসওয়ার্ড দিলাম এটা। এখন আমি যখন সেভ করবো, এখন আমার একটা ভ্যালু এখানে পাবো, তাই না? এখন দেখো ভ্যালুটা আমি এখানে, তুমি কুয়েরি করে নিবা আগে, ওকে, দেখো আমাদের একটা কিন্তু ভ্যালু চলে আসছে, তাই না? একটু সময় লাগে পুরো জিনিসটা করতে গেলে। দেখো একটা ভ্যালু চলে আসছে, এখন দেখো আমি এইখানে আমি এটা ইয়ে করতে চাচ্ছি, ঠিক আছে? তো আমার, আমি যখন db.table এখানে কুয়েরিগুলো করব, ঠিক আছে, কুয়েরিগুলো তোমাকে শিখতে হবে। এটা নাম ছিল কি, ms, তাই তো, তাই না? এটা হলো কুয়েরি এরকম, এই যে গেট, ঠিক আছে, গেট এর একটা কালেকশন, আর ফার্স্ট দিলে এটা শিখতে হবে তোমাকে। এখন যদি ইয়ে করি, দেখো ভ্যালুগুলো চলে আসছে, টেবিলের ভ্যালুগুলো আছে না, এখানে কুয়েরি করে নিলাম, তার মানে এটা কুয়েরি আমার, ঠিক আছে, এটা আমি তখন ওখানে বসাতে পারবো, ঠিক আছে, এখানে সমস্ত কুয়েরি শিখতে পারবা। আচ্ছা, তা এটা গেল, এটা থাক। এখন আমরা ডাটাবেজে গেলাম, টেবিলের ms টেবিলে গেলাম, গেট, হ্যাঁ, এখন ডাটাবেজ, এই কুয়েরিগুলো তুমি কোথা থেকে শিখবা? তুমি কুয়েরি না শিখলে তো মনে করো ডাটাবেজের সাথে কানেক্ট, এই যে এইখান থেকে সব শিখে নিবা, আর ইলুকুয়েরি ওয়ারিম এখানে সব শিখবা, তুমি কুয়েরি শিখে নিলাম, ঠিক আছে? এই কুয়েরি দিয়ে আমি একটা টিউটোরিয়াল বানাবো পুরো, এই সব কুয়েরি এক এক করে, এদের দাদা টেবিল আছে, এরকম টিঙ্কার ইউজ করে বা আমার এমনি এখানে ডাটাবেজ তৈরি করে এই সবগুলো রিলেশন আমি দেখাবো একদিন একটা টিউটোরিয়াল। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখন আমরা ডাটাবেস ডাটা সেভ করবো, তাই তোমার টেবিল তৈরি হয়ে গেছে, সেভ করবো, সেভ করার জন্য এখানে কেন গেছি, এখন তো আমাদের সেভ করতে হবে, তাই না? ইনসার্ট করতে হবে, দেখো ইনসার্টে যাচ্ছি, সিম্পল কিছু নাই, যে ইনসার্টের জন্য এরকম একদম সুন্দর করে দেওয়া আছে, কন্ট্রোল সি, আমি আসলে কপি করি না, তারপরও করলাম আর কি, এরকম না, এরকম না, আমি নিজেই পারি, ওটা এরকম কপি করার দরকার নাই, আমি নিজে ওটা লিখি। এই দেখো আমরা রিকোয়েস্ট দিয়ে সেভ দিলাম, হ্যাঁ, রিকোয়েস্ট থেকে নিয়ে আসা জিনিসগুলো তো এই ইমেল টেবিলগুলো সেভ করব, রিকোয়েস্ট দিয়ে সেভ ফাংশন। দেখো এখানে এটা করার জন্য আমরা যেহেতু ডাটাবেস ব্যবহার করব, এখানে আমাদের ওই যে ইউজ এটিবি এটা করতে হবে, বুঝতে পারছো? এটা ব্যবহার করতে হবে, তাই না? ডাটাবেস ব্যবহার করব না, তাহলে এখন আমরা এখানে এরকম লিখব, db: যে ওখানে যেরকম লিখলাম, তাই না, টেবিল ms, ms এর মধ্যে আমি করব গেট ইনসার্ট, এখানে তো আমি ডাটা শো করতেছি না, ঠিক আছে, এসেন্টেজটা হলো এরকম, আমরা ইনসার্টটা করে ফেলব। এখন এইখানে হবে আমার ডাটাবেজে যেটা নাম দেওয়া আছে সেটা ইমেল আছে না, আর এখানে এই অ্যারো চিহ্ন, আর হবে মানে যখন হচ্ছে এই যখন এগুলোর উপরে আমাদের তো দরকার নাই, আমাদের সরাসরি এখানে সেভ করে ফেলতে, তাই না? ডিলিট করে দেবো, আর এখানে কমা তখন, ঠিক আছে, এগুলো ব্যবহার করতে করতে শিখে যাবো। আর ডাটাবেজের ইয়ের নাম দিয়েছি মনে হয় কি, পাসওয়ার্ড ছিল না, পাস ছিল, ডাটাবেজে ঘরের নাম যেটা সেটা এই পাশে থাকবে, বাম পাশে, তাই না? ওই পাসওয়ার্ডই ছিল, তাই না? আর এই রিকোয়েস্টের মধ্যে পাসওয়ার্ডটা এখানে সেভ হয়ে যাবে। দেখো সেভ করা শিখতেই আমাদের অনেকক্ষণ কতক্ষণ সময় লাগতেছে, বাই দ্য ওয়ে, আর এই দুটোর আমাদের এখন প্রয়োজন নেই, তাই না? এখন আমার এইটুকু করেই আমার ডাটাবেজে ডাটা সেভ হয়ে যাবে, দেখি এখন ডাটা সেভ হয় কিনা, ওকে, তাহলে এখন আমাদের পুরো কাজটা একবার আমরা রিভিউ করব। এটা আমরা এখন দেখতেছি না, এখন একটু আরেকটু রিফ্রেশ রিফ্রেশ দিয়ে নিই, ক্রিয়েট যখন করলাম, যখন সাবমিট করলাম, তার মানে ডাটা ইনসার্ট হয়ে যাওয়ার কথা, ঠিক আছে, কোনো ইরন নাই, যেহেতু দেখো ডাটা চলে আসছে, আসছে, হ্যাঁ, এই যে, তার মানে আমরা কিন্তু সুন্দরভাবে কতক্ষণ সময় পরে আমরা ইনসার্টটা শিখলাম, সেটা হলো কত, প্রায় 50 মিনিট পরে আমরা ইনসার্ট শিখলাম। আচ্ছা এখন আমরা শিখবো শো, ওকে, ইনসার্টটা শিখে ওই সেম পেজ দিয়েই শো করবো, দাঁড়াও, তাহলে এটাতে কম সময় লাগবে, ইনসার্ট শিখলাম হয়ে গেল, সেটা শো করার পেজ কই, আমাদের মেন পেজ হলো এটা, তাই না? এখন যখন ইনসার্ট হবে আমরা চাবো যে ইনসার্ট হওয়ার পরে রিটার্ন করবে কোন পেজে, মেন পেজে, মেন পেজে, তাই না? তাহলে এইখানে রিটার্ন করার সিস্টেম কি, রিটার্ন, রিটার্ন রিডাইরেক্ট, রিটার্ন রিডাইরেক্ট না, আমি রিডাইরেক্ট, আসলে আমি এই অ্যাড অ্যাক্সেস করতে করতে
এটা কয় স্ল্যাশ হ্যাঁ এখানে হচ্ছে স্ল্যাশই তো প্রথমে তো এখন আছে ইয়া মানে কোন প্রথম পেজেই তো হ্যাঁ স্ল্যাশ দিয়ে তো কাজটা করেছিলাম পসিবলি মানে স্ল্যাশ না কি ছিল ওই ইয়েতে গিয়ে দেখতে হবে ওই পেজে গিয়ে তাই না হ্যাঁ স্ল্যাশ ইয়া মানে মেইন পেজে চলে যাব তাই তো আচ্ছা আবার ইনসার্ট করি ডুপ্লিকেট নিবে না ওই যে ইউনিক দিছি না হ্যাঁ ওইখানে ইউনিক দিছিলাম যে দেখছো মেন পেজ চলে আসছে তাই না যতবার দেবো মেন পেজ চলে আসবে আচ্ছা এখন এখানে আরেকটা বাটন তুমি আমাকে নিয়ে দাও সেটা হলো শো সেটা ওইখানে গিয়ে আমরা কি করবো কোনটা সেটা কোন পেজ দ্বারা ছিল এইটা না এইটা পেজ না ক্রিয়েট কে কপি করবো হ্যাঁ মার্ক করেন তাহলে ক্রিয়েট কে কপি করবো তাহলে হবে না ডান ডান কন্ট্রোল শিফট ডি দিতে হবে কন্ট্রোল শিফট ডি ও আচ্ছা আচ্ছা গুড কপি না করলে হবে না ক্রিয়েট জায়গায় শো করেন এখানে জায়গায় শো দাও এখন এই শো করলে আমাদের আমি তো পেজ এদের তোমার এত যে ঘুরছে এত ঘোরাঘুরি আমি আসলে কিন্তু অ্যাজাক দিয়ে করি মজার ভাবে এখন এই কাজগুলো একটু ভুলে যাচ্ছি আপনি আরবিন আসবো আমি আমাকে অ্যাজাক শেখাবো অ্যাজাক শেখাবো অ্যাজাক তো শিখতে হবে এগুলো তো ঘুরবে না এত ঘোরাঘুরি কেন এখানে এই শো করবে মানে অ্যাজাক আমার ক্লিয়ার করে দিবেন একা ক্লিয়ার করে দেবো কোনো সমস্যা নেই আচ্ছা এখন শো হবে তাই তো এখন দেখুন শো করলে আমরা কোথায় যাবো শো নামের রাউটে যাবো তাই তো তাহলে এটাও গেট একটা রাউট তাই এখানে তো কোনো আমরা শো করার জন্য গেট এটা তো পেজটা শো করবো তার কন্ট্রোল শিফট দিয়ে আমি অভ্যেস হয়ে গেছে এটা তাহলে পরিষ্কার করা এখন শো বিশাল একটা কাজ শো করার সময় আইডি টাইডি সহ শো করতে হবে ঠিক আছে এই যে এখানে আসে আমার দেখি ওই পেজটা শো করবে সে শো হবে ফাংশনের নাম না বহু কাজ বহু প্রজেক্ট তো একটা শো আচ্ছা এখানে কি শো করবে একটা শো ও এখানে শো করবে দাঁড়াও আমি বলছি ওই পেজে যেটাতে আমরা ইয়ে করলাম কি ফর্মটা আছে না এই দেখো আমি তোমাকে আচ্ছা ফর্মটাই আমি শো করছি ফর্মের মানগুলো শো করবে মান আমি পাঠাচ্ছি এখনো মান পাঠাচ্ছি না আগে কন্ট্রোল সেট ঠিক আছে যখন আমরা শোতে ক্লিক করব মান পাঠাচ্ছি না আমি বলছি মানে আপনি আগে ফর্মটা তো শো করছি ফর্মের মধ্যে ভ্যালু গুলো পাঠাচ্ছি এখন যখন শো করব ক্লিক করব ফর্মটা তো ফর্ম শো করা করছে কিন্তু এখানে এমনি তো ভ্যালু রাপ ভ্যালু এখানে আমাদের কাছে যেটা আচ্ছা শো করার ব্যাপারে ঘটনা একটা হলো না টেবিল তৈরি করে একটা টেবিল তৈরি করতে হবে নিচে টেবিল নিয়ে কোনটা কি আছেন ফার্স্ট নেম বা ইমেল ইমেল এর জন্য একটা হয় আমাদের যে এই দেখো এটা তো ভুল হলো সিস্টেম আমাদের যে ইনডেক্স সিডি পেজে এখানে তো সব ডাটাবেস টেবিল থেকে নিয়ে এখানে নিয়ে পাঠাইতে হবে টেবিলে রাখতে হবে এখানেও করেন সমস্যা নাই এখানে হচ্ছে আপনি একটা টেবিল নিয়ে তখন আবার এডিট বাটন থাকবে তাই তো শো করার পর আবার এডিট বাটন থাকবে ওকে গুড গুড আইডিয়া তাহলে এখানে আমার এই পেজ না থেকে এই পেজটাকে আমি শো পেজ দেন এখানে শো পেজ করি রাইট ভেরি গুড শো আর শো ডট ব্লেড ডট বাইনারি শো শো তাই না শো ডট ব্লেড গুড গুড তুমি ভালো কথা বলছো এটা হলো এইখানে শো ডট সরি ডট ব্লেড আপনি যে ফর্মের পেজটা কপি করে হ্যাঁ ওইটা দিয়ে নিচে খালি একটা টেবিল দিব রাইট 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 হয়েছে না এখন কই ফর্মের পেজ মেইন পেজ কই সিডি এটা দিয়া কন্ট্রোল এ কন্ট্রোল সি তাই তো কই আমার পেজ কই এই তো কন্ট্রোল এ কন্ট্রোল ভি আর এইখানে আমার ফর্মে যে টেবিল বসাতে হ্যাঁ ফর্ম কই এখানে ফর্ম আছে হ্যাঁ না না এটা মেইন পেজে ফর্ম নাই ফর্ম দেখতেছি দাঁড়া মেইন পেজে ওটা ইয়ার ফর্ম ওই সাউন্ড বাটনের ফর্ম এখানে আমরা একটা জায়গায় এটা ইউএল এর নিচে না ল্যাব এর নিচে দিয়া এখন একটা একটা কি দিব টেবিল তাই না বুলেট টেবিল গুড আইডিয়া টেবিল এমনি থেকে আমি দেখাই না টেবিলের মধ্যে ডাটা ফরেজ দিয়ে ঘুরে শো করব তাই তো ফরেজ দিয়ে বারবার ঘুরে আসে হ্যাঁ হ্যাঁ এই টেবিলটাই থাক রং টেবিল আমার বেশি ভালো লাগে না এই টেবিলের মধ্যে বহু কাজ এগুলো এখন আমাদের এমনি পেজটাতে এটা দেখাবে মেইন পেজটাতে তাই না সব সময় দেখি ও শোতে যখন ক্লিক করবো তখনই তো দেখাবে তাই না এমনিতে দেখাবে তাই না
আচ্ছা এখন এইখানে ভ্যালু গুলো নিয়ে আসতে হবে, এই শোপেজ খালি এগুলো ভ্যালু না, ফরেস্ট চালাইতে হবে। হ্যাঁ দাঁড়াও, শো দেখো এইখানে আছে, এই শোর এইখানে উপরে আমাদের ভ্যালু গুলো গেট করতে হবে টেবিলে। ওকে, কিভাবে গেট করবো? সেম সিস্টেম, এই দেখো আমি এটা দিলাম হলো ডাটা। ওকে, এই কোয়েরি গুলো শিখতে হবে তোমাকে। ও পা লেগে গেছে রে, ডিবি ঠিক আছে, ডিবি টেবল, টেবলের নাম কি এমএস। ওকে, এমএস থেকে জাস্ট তুমি করবা কি গেট, এটা কি রে, এটা কি সিন হয়েছে, এইটা হবে তাই না? ও এখানে কি জানো আমার, দেখো গেট, গেট এর গেট আর ফার্স্ট জিনিসটা বুঝতে হবে, গেট মানে পুরো ভ্যালু গুলো, আর ফার্স্ট বলতে একটা রো। ওকে, এই জন্য গেট মানে অ্যারে আর ফার্স্ট বলতে একটা লাইন। আচ্ছা এখন এইটাকে আমি শো পেজে কিভাবে পাঠাবো এটা বুঝো? হ্যাঁ ওই যে ফরেস্ট সার্ভার ছাড়া, না না না, এইখানে 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 আমি পাঠাবো কিভাবে, এইখানে পাঠাও ওই পাশে, ওই পেজে তো ফরেস্ট সার্ভার ইয়ে করবে, এখানে ভ্যালুটা পাঠানোর জন্য আমাকে করতে হবে এইভাবে পাঠাতে পারি আমি, বিভিন্ন ওয়ে আছে ঠিক আছে। এটা এটা নাম দিলাম হলো আমি, এটা দা নাম দিলাম। আচ্ছা আমি একটা জিনিস দেখি যে শো পেজের পাশে আবার কম্প্যাক্ট লেখে, হ্যাঁ কম্প্যাক্ট লেখে, উইথ লেখে, বিভিন্ন ওয়ে আছে। কম্প্যাক্ট কি? কম্প্যাক্ট বলতে একটা প্যাকেট করে পাঠায় দেয়, প্যাকেট করে একসাথে করে পাঠিয়ে দেবে। আর এটা আর যেহেতু এগুলো কালেকশন অফ পারফেক্ট কিছু, যখন এই যে অবজেক্ট তৈরি করে অবজেক্টের নাম দেয় এখানে নাকি? না না, যেটাতে আমি ডাটাগুলো নিয়ে আসতেছি যে এইটাতে নিয়ে আসলাম না, এইটা খালি পাঠিয়ে দেবো এইটা। আর এই ভাষাটা হলো এই নামে, এখানে আমি যদি এটি নাম দেই, ওই যে পেজে পাঠাচ্ছি সেই পেজে আমি সব পেজে টিএ নামে পাবো, টিএ নামে অ্যাক্সেস করতে পারবো। এখানে আপনি ডাটা দিবেন এম্বার, সরি এটা কি এম্বার সান, না ডলার, ডলার সাইন, ডলার সাইন, ডলার সাইন আর ডাটা দিবেন। আমি বোঝাচ্ছি তোমাকে, দেখো এই যে এই যে এটা লিখলাম, এটা হবে এইখানে যে ভ্যালুটা পাঠাবো, এই টি এটা হবে ওই শো পেজে গেলে টি এ নামে অ্যাক্সেস করতে পারবো, ফরিস লিখে টি এ এস যেটা নাম দিই সেই নামে রো। আচ্ছা এই পাশে এটা হলো আমার কি, এটা ভ্যালু টি এ এস রো, মানে টি এটাকে একটা টি এর মধ্যে করে ভ্যালুটা যাচ্ছে, বুঝছো? তোমাকে একটা প্যাকেট করে পাঠাচ্ছে, সেটা হলো এটা ডাটাটাকে, এটা পাঠাচ্ছে টি এস রো। কেন ফরিস এর কন্ডিশনে তো, ফরিস এর সিস্টেমে তো এরকম, টি এটার মধ্যে যতগুলো ভ্যালু আছে সেটাকে আমি রো, রোর মধ্যে একবার একবার করে রাখে, ও বাদ দিয়ে দাও না কেন, সেটাতে সমস্যা কি? আমার যেকোনো দেওয়া যাবে, হ্যাঁ যেকোনো দেওয়া যাবে। দেখো এখন আমি কন্ট্রোল সেভ দিলাম, এখন দেখি যদি কোনো ইরো না দেখায়, টি এটা আমার এখানে চলে যাবে, মানে শো পেজ ক্লিক করে যদি ইরো না দেখায়, হ্যাঁ ইরো দেখায়নি। দেখো আমার এখন এই টি এটা আমি এখানে যদি এড কই, আমাদের শো পেজ কই, এটা শো পেজ না, এখানে টেবিল না, টেবিলের টেবিলের এত কি ও টেবিলে এটা দেন, একটা রাখবো আমি খালি, এগুলো তো টিআর থেকে এই টিবডি, এই টিবার থেকে এগুলো বাদ দা, একটা একটা রেখে দেন, একটা রাখবো এটা না, এই বলতো এইটা না, হ্যাঁ বুঝলাম না, এটা এই বন্ধ বন্ধ হয়েছে, হ্যাঁ আচ্ছা না এটা করে দেন দেখি তো। আচ্ছা এখানে আইডি দিতে হবে, দাঁড়াও তাহলে এইখানে এখন ডাটা শো করবো কিভাবে দেখো। এখন এইখানে শো করার জন্য এখানে আমাদের সিস্টেমটা হলো ব্লেড সেন্টেন্স লিখতে হয় ফর ইচ, ঠিক আছে দেখছো ফর ইএসিএস। ওকে, এই ওটার নাম কি ছিল, টিএ না, টিএ এস ডলার যে নামে দাও না কেন। আচ্ছা তুমি দাও টিটি, ওকে টিটিতে আমরা এটা পুরো এটা ইয়ে করবো, ওইখানে তো আমরা টি এর সামনে যে ডলার দেন এখানে দিতে হবে, ওখানে চলে আসলে এখানে ডলার দিতে হবে ঠিক আছে। আচ্ছা এখন আমরা এইখানে কি করব, প্রত্যেকটা এই এই জায়গাগুলো আছে না, এই যে এই ভ্যালুগুলোর মধ্যে একটা একটা করে রাখবো তাই তো, এটা চালাতে হবে আপনার এই এই এইখানে এই যে এই মাঝখানে তাই না, এইটার মাঝখানে উপরে। আচ্ছা এটা পরে কপি করে পয়সা দিলে ওই তো, এই যে এইখানে চালাতে হবে তাই না, না টিআর এর মধ্যে একটা করে ভ্যালু যাবে না, ওটা তো যাবে মানে হচ্ছে টি এই এইগুলা এগুলা ডাটা টেবিল ডাটা, ডাটা গুলো তো এখানে আসবে একটা করে, এখানে সব কিছু চলে টিডি এর মধ্যে তাই তো, হ্যাঁ একটা একটা করে টিডি এর মধ্যে ঢুকতে হবে তাই না, সেটাই তো বলছি। তার মানে এই টিডি এর সবগুলো এখানে দিয়ে তাদের ভিতরে ওই যে সবগুলো না একটার মধ্যে, এটা তো রো না, এইখানে এইখানে হবে তোমার সবগুলো দিতে হবে, কারণ ও আমরা আমাদের প্রত্যেকটার মধ্যে তো প্রত্যেকটার মধ্যে যাবে তাই তো, আমরা ইমেল নেব পাসওয়ার্ড নেব, তো এখানে তো তাহলে দুইটা লাগবে, এত লাগবে না আইডি ইমেল তিনটে লাগবে না, যদি শো করার জন্য দিয়ে আর বাকিগুলো থাকবে না, এইগুলো থাকবে এইখানে আর এইখানে থাকবে, এইখানে থাকবে। দেখো এখন এইখানে আমাদের অ্যাক্সেস করতে হবে ভ্যালুগুলো তাই না,
আসলে জিটির মধ্যে কি আছে, আইডিটা, আইডি আছে, আর ও এইরকম না, এটা তো তোমার বুলেট সিনট্যাক্স। সো এইখান শো করাটাও একটা কথা, আর এখানে কি ডাবল ডাবল অ্যারে কিনা সেটা ডাবল ইয়ে কিনা সেটা বুঝতেছি না, আচ্ছা সেটা ভুলে গেছি, যাই হোক দেখতেছি, দেখলেই হয়ে যাবে যদি না হয়। এটা হলো ইমেল ডাবল ডাবল ইয়ে দেখি তো ডাবল কোট শুনে হওয়ার কথা, ডাবল কার্লি ডাবল কার্লি ব্রেসেস। আচ্ছা এখানে হবে আইডি ইমেল পাসওয়ার্ড, ওদিক থেকে আস্তে আস্তে পাসওয়ার্ড পি ও ওকে এখন সেভ, তাই না? এটা ঠিক আছে না? এখন দেখি কি দেখায়, ফিরত তো ছেলে ফিরত তো দেখাবে কোথায়, আনএক্সপেক্টেড ইন বাই সেমিকোলন দিতে কোথায় সেমিকোলন দিতে এইখানে এগুলোতে ওই আমি এরকম করে অ্যাক্সেস করতাম। হ্যাঁ তার মানে ও পাশে যেহেতু ইরোর হয়নি, ভ্যালু যদি এ পাশে চলে আসে ওই এটা কি রেখে কেন এই শো করাটা পারবো না, না রে খালি সেভ করা হলো আমার এখানে কি এটা কি ঠিক হলো? আচ্ছা এটা যদি এরকম হয়, আর এগুলো তো এরকম না, এগুলো তো থাকবে না, এগুলো তো ব্লেড সেন্টেন্স তো এরকম না, একেবারে শো হয়ে গেছে দেখছো। কিন্তু এখানে কথা হলো কি, ওই যে আবার ইয়ে আছে, এক যে দুইটা আছে দুইটা একই লাইনে দেখাচ্ছে, তাই না? ব্রেক দেনি দে, এটা এটা সিস্টেম কি ওই যে ঘরগুলো মানে টিয়ারটা এইখানে দিতে হবে, টেবিল হিটারের উপর, টেবিলটা এইখানে রে বাবা, তাই না? টেবিলটা ওখানে কেন হবে, টেবিল একটা শেষ হলে ঠিক আছে না, একেবারে সুন্দর করে। আর এটা তো দরকার নেই আছে না, এগুলো নামগুলো চেঞ্জ করে দিই তাহলে শো গুলো, এটা কি হবে দাও তাহলে, আর এটা কি অসদা এই যে টিউটোরিয়ালটা করতেছি এরকমই বাংলা, আসলে মানুষ তো সব পারে তারাই করে, আমাদের মতো না পারা মানুষ তো কয়জন করে। আচ্ছা ওকে, এটা খুব সুন্দর ভাবে এটা দেখাচ্ছে, তাই না? এখন আমরা শোতে ক্লিক করছি, তাই এখানে এটা দেখাচ্ছে, আবার যখন মেন পেজে চলে যাবো তখন কিছু নাই, তাই না? ক্রিয়েট করলে ক্রিয়েট করা যাচ্ছে। তাহলে আমাদের কি কি হলো, আমরা যদি এখানে তাহলে টুডের মধ্যে সি শিখলাম, এখানে যদি এখন আমরা ইয়ে করি নিট শিখলাম, দাঁড়াও দাঁড়াও, এটা এটা করলাম, এখানে গিয়ে শোতে দেখার কথা দেখা যাচ্ছে। ওকে এখন ঘটনা হলো, এই শোতে দেখার পরে এই পাশে কি কি ও আরো দুটো বাটন থাকবে, অ্যাকশন থাকবে, অ্যাকশন থাক, এডিট আর আজকে এই পর্যন্ত থাক, শেষ করে দিবা। ওকে আচ্ছা তাহলে আজকে বলতো এখানে, কিন্তু অ্যাকশনের এডিটিডিটির কাজগুলো খুব একটা কঠিন কিন্তু না, আইডি দিলে পারি আমি। হ্যাঁ তাহলে দেখো এইখানে যখন তুমি এই যে একটা অ্যাকশনের মধ্যে ফাংশন নেবো ডিস্ট্রয় আছে, এই আইডিটা পাস করতে হবে খালি, আইডিটা কিন্তু ওই আইডিটা ইউআরএল এর সাথে অ্যাটাচ করাটা একটা কাহিনী আছে, ওই আইডিটা পাস করলে ওই ফাংশনে যখন কুরিয়ারে যাবে কন্ট্রোলারে চলে যাবে, গিয়ে আমাদের ওই আইডিটা ধরে ওই ডিলিট করে দিতে হবে, ব্যাস
যখন আপডেট করবো ওই আইডিটা ধরে ডাটা ফেস করে নিয়ে এসে ওই যে ভ্যালুর মধ্যে ইকো করে দিতে হবে। যাই হোক তাহলে আজকে যে পিএসপির পুরো ডিলিট থাকবে, ডিলিট থাকবে, আপডেট থাকবে, হ্যাঁ ওই ওইখানে অ্যাকশনের মধ্যে নিচেই এক একটা করে সাথে সাথে থাকলো। ঠিক আছে, আজকে ওই প্রজেক্ট করছি আমি, আপনাকে দিয়ে দেবো দেখেন। তাহলে তুমি এখন সামনে একদিন আসবে, আলোচনা করবো। ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে।